এই ভাতের কোন ইচ্ছা নয়, ইচ্ছা হলো কারিশমা হলো কা সেই মাগুরা থেকে ওয়াজ করে রাত একটায় বাসে উঠে আজ এখন পর্যন্ত আপনাদের সামনে আল্লাহ মেহরবানি করে আমাকে যে নিয়ে আসলেন, এটা কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এখানে যে বসছেন এই বসাটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় কে কে আসছেন হাত তুলে আল্লাহু আকবার বলো। নিজের ইচ্ছায় আসছেন সবাই, আমার ভাষা বোঝার কষ্ট হয় না রাত বেশি সেই জন্যে। আপনার ইচ্ছা আসছেন না আল্লাহর ইচ্ছা? আমি বলছি নিজের ইচ্ছায় কে কে আপনি হাত তুললেন? নিজের ইচ্ছায় নয় বরং আল্লাহর ইচ্ছায় কে কে আসছেন হাত তুলে আল্লাহু আকবার বলেন? আওয়াজ হয় না কেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ এবং নবীকে খুশি করে দু হাত টান করে বলুন আল্লাহু আকবার। এই ইচ্ছা যে আল্লাহর হয়েছে, এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করে আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কতবার বলছেন আবারও বলছি, এই গ্রামে আমার অনেকবার আসা, তারপরে আজকে যারা সম্মানিত মেহমান আপনারা যারা উপস্থিত আছেন আপনারা কিন্তু এখন জান্নাতি মেহমান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলে। যারা টুপিওয়ালা আমার বন্ধু, টুপিওয়ালা মানুষগুলো হলো সুন্নাতের ইত্তেবা করেছে, সুন্নাত সুন্নি করি, এই যে সুন্নি সুন্নি যে পারো টুপি নাই মাথায় কিসের সুন্নি তোমার? হ্যাঁ এই বদ্রের কাছে আমার আসতে ইচ্ছা হয় না কেন, খালি শূন্য শূন্য করে কিন্তু শূন্যদের কোন আমল নাই। আরে বেটা তুই যে তুমি ছাড়া আসছিস, তোর আমল তো কানের মধ্যেও ঢুকবে না কলবের মধ্যে যাবে না, কেন? এই আল্লাহ কোরআন, এই কোরআনটা হলো জীবন্ত মজেদা। জীবন্ত মজেদা অর্থ কি? পৃথিবীতে নবী এবং রসুল এসেছেন, এনাদের যে অলৌকিক ঘটনা, নবী এবং রসুলদের অলৌকিক ঘটনার নাম হলো মজেদা। এই মজেদা রসুলের 3500 মজেদার মধ্যে এই কোরআন একটি মজেদা। এই মজেদা কেয়ামত পর্যন্ত অক্ষয় অব্যয় থাকবে, একটা জের জবর পেশ কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে কথা বলো না কেন পারবে? সাহিত্য দর্শন বিজ্ঞান ইত্যাদি পরিবর্তন হয় হবে, কিন্তু কোরআনের একটা জের জবর পেশ আগে যেমন দেখছেন এখন এরকম আছে না, এখন পর্যন্ত থাকে কারণ কি? কারণ হলো এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ এই দুনিয়াতে ইনজাল করেছি, প্রেরণ করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কুদরতের হাতে দিয়েছি। কার হাতে? জোরে বলেন কার হাতে? আপনাদের কষ্ট হয় কোনদিন ওয়াজ শুনতে যাইবা টুপি ছাড়া যেও না। এখন যে এই জায়গাটা জান্নাতের মেহমান তোমার, আরো আসতে বলো সুবহানাল্লাহ। আর যদি আমল না থাকে তাহলে ওই বান্দা কুত্তার চাইতেও কুত্তার চাইতে অনেক কৃষ্ট। এই কথা বলেছেন আমার আল্লাহ নিজে, বলে কদ যারা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. قرآن مزلة سنة هذا نبيك
মা এসে বলা হলো নবীর জীবনী বলুন। মা এসে বলেন নবীর জীবনী হলো কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? জি হ্যাঁ কোরআন করি, জি হ্যাঁ কোরআন করি। সাহাবীকে মা এসে বললেন যদি কোরআন পড়ে থাকো কোরআনই হলো আল্লাহর নবীর জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবন কেমন? আলাম নাশরাহ লাকা সদরক, নবী হে আমি কি আপনার এই বুকটাকে সম্প্রসারিত করে দেই নাই? এই বক্ষ মোবারককে আমি আল্লাহকে উন্মুক্ত করে দেই নাই? কেমন উন্মুক্ত করে দিয়েছি? দুনিয়া এমন কোন প্রাণী এমন কোন মখলুকাত নাই যেই মখলুকাত কোরআনকে অবতীর্ণ করার জন্য আমি পাহাড়কে বললাম, দুনিয়াকে বললাম। এটা আমি গান বচন কইতে আসি নাই, আমি কোরআনের কথা বলছি। এক একটা হরফে দশটা করে নাকি হবে, কয়টা নাকি কথা নেই, কথা কও না কেন, কয়টা নাকি হবে, এই নাকির দরকার আছে না নাই? আর যদি গান শুরু করি বলবে নূর পয়দা হবে, দশটা করে নাকি হবে, এই নকি চাও কি চাও না, নাকি চাই না কে হাত দিলাম, নাকি চাই কে কে তো দশটা করে আল্লাহ করবো, তো হাত তুলে বলি আল্লাহ হাত করো। এই কোরআনের একটা সুরা তেলাওয়াত করেছি, সুরার নাম কি? ইনশিকা। সুরার নাম কি? এই যে কুত্তা, এই কুত্তা কি ব্যস্ত যাবে? এর আগে আমি আলোচনা করেছিলাম যে সব প্রাণী কি বিচার হবে, আপনারা জবাব দিয়েছিলেন ওই পাঠে সব প্রাণীর বিচার হবে না, আর আমি কোরআন থেকে আপনাদের বলেছিলাম সব প্রাণীর বিচার হবে, কুকুর গরু ভেড়া বকরি মোষ দুম্বা সবার বিচার হবে। আল্লাহ বলবেন কুন তুরাব, এবার মাটি হয়ে যাবে, সবগুলো মাটি হবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যখন এগুলো মাটি হয়ে যাবে, গরু মাটি হয়ে গেছে, ভেড়া বকরি গুলো মাটি হয়ে গেছে, কারণ হলো দুনিয়ায় দেখবেন একটা গরু আর একটা গরুকে লাথি মারে কুটা মারে মেরে চামড়া শিলা ফেলে ফেলে গেল, একটা কুত্তা ঘেউ ঘেউ করে আরেকটা কুত্তারে কামড় মারছে, একটা বকরি আর একটা বকরিরে কুত্তা মারে শিং ভেঙে দিয়েছে, কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীগুলোকে ডাকবেন, ডেকে বলবেন তোমাদের অভিযোগ কি? বলবে ওই যে প্রাণী আমাকে কুত্তা মারছিল, ওই যে গরুটা আমাকে কুত্তা মেরে আমার চামড়া ছিলে দিয়েছিল। আল্লাহ বলবেন আজ তুমি দুনিয়ার ওই প্রতিশোধটা নিয়ে নাও, ওই খাসরের ময়দানে কুত্তা মারবে, কুত্তা কামড় মারবে, অন্য অন্য প্রাণী যেমন একটারে আর একটারে আঘাত করলে যেমন কষ্ট হয়, ওই আঘাতটা কিয়ামতের ময়দানে দেওয়ার পরে আল্লাহ এখন বলবেন কোন হও তুরা বা মাটি, সব প্রাণীগুলো মাটি হয়ে যাবে। তখন কাফেরদের জিবাগুলো একদম ঝুলে নাভিস্থলে চলে আসবে, মাথার উপরে সূরজ এসে তাপ দেওয়া শুরু করবে, মাত্র আধা টুকুরে সূরজ আসবে, কেমন এই সূর্য প্রতি সেকেন্ডে 36,000 কিউসেক হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস সূর্য থেকে দুনিয়ায় আসে বলে সূর্যের এই তাপে দুনিয়ার মানুষগুলো বেঁচে থাকে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থানে এই সূর্যের আলো আর তাপ দুনিয়ায় না আসলে মাত্র 3,000 মাইল দূরে যদি সূর্যের অবস্থান হতো গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলো 30 সেন্টিমিটার উপরে উঠে গোটা দুনিয়াটা বরফে আচ্ছন্ন করে মানুষ গাছ বৃক্ষ প্রাণীগুলোকে মেরে ফেলতো। আল্লাহ দয়া করে এমন মেজারমেন্ট দিয়ে সূর্যকে স্থাপন করলেন,
মানুষগুলো বড় প্রাপৃত হয় না, বরং আল্লাহ দয়ায় মানুষগুলো সুস্থভাবে দুনিয়ায় জীবিত আছে। এগুলি বুঝতে হবে, জানতে হবে। আমি এই কথাগুলো বলার জন্য সূরা ইনসিকাফ খুলে ফেলেছি। আলেম ভাইরা আমার দিকে কথা বলেন, কথা শুনেন। গতকাল ওয়াজের মধ্যে প্রায় এর অর্ধেক লোক হলো আমার মঞ্চে ছিল, হাজার হাজার লোক ওয়াজ শুনে, তাফসির শুনে। এর ব্রাহ্মণ বাড়ি এমন নষ্ট করে দিয়েছে, গজলার গান ছাড়া ড্যান্সার ওয়াজ হয় না। এরা কয় শুনুনি, শুনলি কারে বলে? মসজিদে দশটা শূন্য দাঁড়ায় পড়লে শুনলি কারে বলে? শুনলি কারে বলে? আমলের মধ্যে থাকলে আমল নাই, এক লাখ নাই, ওয়াজ শুনেছি কি? ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, কয় শুনলি? আজ বলি কথা, নামাজের বেলায় নাই, ওয়াজের বেলায় বক্তা ওয়াজ করে আর পাশে মহিলার এরকম নাচে, এরা হলো শুনি। আর দুইজন বক্তা এমন বের হয়েছে, এরা বা রাত্রি রাত্রি স্বামী নাই, এই বাড়ি থাকে, কত বড় জাহিলিয়াত শুরু হয়ে গেছে এই ব্রাহ্মণ বাড়িয়া এলাকায়। এর চাইতে জঘন্য তো কথা আর কি হতে পারে? কই, আমার কাছে তো বড় কোনো মহিলা এসে পাশে বসে ভিড় জমাইতে পারে না। কারণ হলো আমি আমি শুনি, আমি বলতে পারি আমি শুনি। সুন্নতের পাবন্দি করতে হলে আমলের দরকার, খাবার খাইবার তুমি দস্তরখানা বিষয়া। এই যে আল্লাহর অলি, এই অলি যিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, উনি ছিলেন পীর তরিকত বাহরের শরীয়ত পীর কামেল হযরত মাওলানা বজলুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলাইহির শরণে 14তম বার্ষিক আল্লাহর অলির ওই নেক তাওয়াজ্জু আপনারা চান কি চান না? একটু ডিস্টার্ব করবা বাচ্চারা কোন কাজে আসে, কাজে আসে এই যুবকেরা। এই যুবক যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হবে, কিন্তু এই যুবকদের ভালো করছে না এই বদমাইশ বক্তাগুলো। ওয়াজটা ট্র্যাডিশন হয়ে গেছে বক্তাদের, বক্তাদেরকে আমি সুন্নিয়াতের আমল হোক, সুন্নিয়াতের বক্তার ওয়াজ করুক এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে সুন্নি বক্তাদের ওপেন করে দিলাম। আর এই সুন্নি বক্তারা তামাশা শুরু করেছে, জামাতের বক্তারা সব ওয়াজ বন্ধ করে দিয়েছি, সুন্নিয়াতের ওয়াজ আমি চালু রেখেছি। আর এই সুন্নিয়াতের বক্তারা তামাশা শুরু করে মানুষের ইমান আর আকীদা নিয়ে টানা পড়ান শুরু করেছে। আমল ছাড়া কোনদিন সুন্নিয়াত হওয়া যায় না? আমলের দরকার না বেআমল দরকার? আমল করতে চাই কি চাই না? কে কে চাই তো হাত তুলে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা জানেন কি না, মিটিং হয়েছে বেশ কয়বার, আমাকে বলা হয়েছে বক্তাদের ক্লিপ দেন। আমি বলছি কোনো বক্তার ক্লিপ দেব না, যারা সংগঠন নিয়ে ওয়াজ করে এদেরকে বাদ দিয়ে দেন। এই জন্য যারা আন্দোলন আন্দোলনে ওয়াজ করে এদের ওয়াজ স্টপ হয়ে গেছে অনেকে অনেকে। তারেক মোনার্কে আর পাবেন না বক্তা, কে কয় কালেমা শরীফ এটা হলো শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি শিরিক? আমি বলেছি এর স্টক করে ও বন্ধ হয়ে গেছে। আর একজন আছে কি আমির হামদা, এমন বিশ্রী কথা বলে, বীর আউলিয়ার বিপক্ষে কথা বলে। আমি বলছি একে স্টক করে, ও বন্ধ হয়ে গেছে। এখন এখন আপনাদের এলাকায় কিছু লোকের ওয়াজ আমি ঢাকায় বসে মোবাইলে আমার কাছে অভিযোগ করে যে কিছু বক্তা আপনি বন্ধ করলেন, আমাদের বন্ধ করলেন, এদেরকে বন্ধ করেন না কেন? এরা তো ইসলাম নিয়ে
এরা ভেলকিবাজি শুরু করেছে। ওয়াল্লাহি বিশ্বাস করুন, আল্লাহর কসম কোরআন এবং হাদিস ছাড়া কোন ওয়াজ নাই। অন্য কোন ওয়াজ করবেন শেষ, মানুষের আকীদা নষ্ট হয়ে যাবে। আর সেই আকীদা আমরা নষ্ট হতে দিতে চাই না। ওয়াজ শুনব আদব নিয়ে, আমরা ওয়াজ শুনি কেমন? এই যে দেখেন চেয়ারে দুজন বসা, এ কোথাকার লাচ্ছায় ওয়াজ শুনতে আসছে, গেঞ্জি গায়ে দিয়ে মাথায় টুপি নাই। এ বাইরে গিয়ে বলবে ডক্টর সিরাজ যেন আর না আসে, আপনার কথা বলবেন আমাকে বলতে দেন। এই যে যুবক আসছে ওয়াজ শুনতে, এ কার ছেলে আসছে ওয়াজ শুনে? এই যে গলার মধ্যে হাত ঢুকায় দিয়া, কার ছেলে? এই সমস্ত ছেলে আমাদের ছেলে, আমার ভাতিজা, আমার বন্ধু, এরা নামাজ পড়বে না। নামাজ নাই কারণ নাই, কয় শুনি নামাজ নাই কারণ নাই, কয় পীর মনে দি, কোথায় এগুলো আছে? আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। আমার কাছে তিনটা জিনিস প্রিয়, সবাই বলেন সাহেবেরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন তিনটি জিনিস আপনার কাছে প্রিয়? নবী বলেন নাম্বার ওয়ান নামাজ, নাম্বার টু সুগন্ধি, নাম্বার থ্রি মহিলা। এখনকার যুগে হুজুরেরা তিনটাই ভালোবাসে, কিন্তু নাম্বার কত মানছে মহিলা? কি শোনার হুজুর! আর আমার পাশে বসা হযরত আবু বকর, দেখি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়। নবী গো, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। সাহাবীরা বলেন ভাই আবু বকর, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, কেমনে কি তিনটা জিনিস প্রিয়? আমার নবী বলেন আবু বকর, বলো দেখি কোন তিনটা জিনিস তোমার কাছে প্রিয় গো আবু বকর। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নাম্বার ওয়ান যে জিনিসটা প্রিয় তা হলো আপনার চেহারা মোবারক। আমি সব সময় দেখে দেখে থাকি, একদম চোখের পলক যেন না পড়ে, এই জন্য গো নবী আপনার দিকে তাকিয়ে থাকাটা আমার কাছে প্রিয়। কি প্রিয়? হুজুরের চেহারার দিকে তাকিয়ে। নাম্বার টু ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর প্রিয় জিনিস হলো আমি আবু বকরের যত সম্পত্তি আছে সব সম্পত্তি গুলো গো ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে বিলাই দিতে আমার বড় প্রিয় লাগে। কয়টা জিনিস গেল? দুইটা। সিদ্দিক আকবর তিনি, নাম্বার তিন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা জন্মের পরে আমার বন্ধু জুবাইর, তার সাথে কথা হলো, জুবাইরের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আয়েশার বিয়ে। আয়েশার বয়স যখন 5 বছর, এমন অবস্থায় গো নবীজি আপনি আমার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে আমাকে খুঁজলেন, আমার বেগম দেখে বলেন নবী গো আবু বকর বাড়ির মধ্যে নাই, বের হয়ে গেছে। নবী আপনি বলেছিলেন প্রয়োজনে একটি কথা ছিল বলবার জন্য এসেছিলাম, স্ত্রী দিকে বলেছিলাম, ওগো নবী বলুন কি প্রয়োজনীয় কথা? আল্লাহর নবী আপনি বলেছিলেন আমি স্বপ্নে দেখি হযরত জিব্রাইল আমিন আয়েশার মতো একজন মেয়েকে আমি নবীর সাথে স্বপ্নে বিয়ে দিয়েছে। আপনি চলে আসলেন, কিছু সময় পরে আমি আসলাম বাড়ির মধ্যে ঢুকলাম,
আমার স্ত্রী দেখি বলে আবু বকর দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এসেছিলেন, কোন কায়নাতের নবী আসছিলেন, নবীদের স্বপ্ন যেন ওহি। নবী বলেছেন মায়েশার মতো একটা মেয়েকে নাকি নবীর সাথে বিয়ে দেওয়া হয়েছে, জিবরাইল আমিন স্বপ্নে বিয়ে দিয়েছেন। ও নবীর সাহাবী আবু বকর আমার মন চায় আমার আয়েশাকে আমি নবীর সাথে বিয়ে দিতে চাই। হযরত আবু বকর বলেন আমি মনে মনে ভাবলাম আমার বন্ধু জুবায়েরের সাথে ছেলের সাথে বিয়ে হবে, ওয়াদা দিয়েছি, এখন যদি নবীর সাথে বিয়ে দেই তাহলে আমার ওয়াদা খেলাফ হবে। আল্লাহর কোরআনে বলা আছে মুনাফিক ব্যক্তি কোথায় যাবে, জাহান্নামে। আমি যদি নবীর সাথে বিয়ে দেই তাহলে জুবায়েরের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে আমি মুনাফিক হয়ে যাব। এই জন্য নবী আমি একবার আকাশের দিকে তাকাই আল্লাহরে বলি আল্লাহ আমি এখন কি করব, যে নবী আমার বাড়ি এসে আয়েশাকে বিয়ের কথা বললেন আমি এখন কি করব গো আল্লাহ বলো আমি কি করব। একদিকে আমার স্ত্রী বলতেছে জুবায়েরের সাথে তুমি যতই ওয়াদা দাও তোমার জুবায়েরের ছেলের সাথে আমার মেয়ে আয়েশার বিয়ে দেব না, বরং আমি নবীর সাথেই বিয়ে দেব। আয়েশার বয়স তখন 5 বছর, কত বছর? 5 বছরের মেয়ে কি মা আয়েশাকে নবীর সাথে বিয়ে দিবেন? বোঝার চিন্তা করুন, চেষ্টা করুন আমার নবী কেমন প্রেম। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো অবস্থায় আসমানের দিকে তাকাই জমিনের দিকে তাকাই, হঠাৎ করে জুবায়েরের আগমন হলো। জুবায়ের এসে দেখে বলেন আবু বকর ভাই তুমি মুসলমান, আমি এখনো ইসলাম কবুল করি নাই, কারণ হলো আমি ইসলাম কবুল না করার পিছনে অন্য কোন যৌক্তিক কারণ আছে, আমি কবুল করব কিনা কালমা পড়ব কিনা। তবে তোমার সাথে এসেছি আয়েশার সাথে আমার ছেলের যে বিয়ার কন্ট্রাক্ট হয়েছে এই মুহূর্তে আমি কন্ট্রাক্টটা মানসুখ করার জন্য কন্ট্রাক্ট বাতিল করার জন্য আসছি, আমার ছেলে আমার ছেলের সাথে আয়েশার বিয়ে হবে না, এই বিয়েটা আমি বাতিল করবার জন্য আসছি। ওহো নবীজি এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর একবার আকাশের দিকে লাফ দেই জমিনের দিকে ঘোরাঘুরি দেই আর দেখি বলি আল্লাহ এখন আর তো আমি মুনাফিক হওয়ার কোন কাজ নাই, এখনই দৌড় দিয়ে আমি রসুলের কাছে যাব। ও নবী আপনার কাছে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আমার মেয়ে আয়েশার বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার আয়েশাকে যে আপনার সাথে বিয়ে দিয়েছি এটাই আমার জন্য আর একটা খুশি। কয়টা খুশি গেল? কার জন্য? নবীর জন্য। আর আপনি কি করলেন? আপনার আমলটা কি হইল? আপনার আমলের মধ্যে এত শয়তানি কেন? যদি শূন্য হতে চান ফজরের নামাজে জোর করতে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ নাই সুন্নি হতে পারেন নাই। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কেমন কথা আল্লাহ বলেন তাহাজ্জাদ বিহি তাহাজ্জুদ করেন। আমরা কয়জন তাহাজ্জুদ নামাজ পড়ি? কয়জন নবীর কথা পড়লে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়? কয়জন রসুলের কথা শুনলে চোখের মধ্যে পানি আসে? প্রেম নাই শুননি, ইবাদত নাই শুননি, এটা হলো মুনাফিকি। সুন্নি সুন্নি দাবি করেন, সুন্নিয়ত হলো পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করা। রসুল লম্বা জামা গায়ে দিয়েছেন, আপনি সুন্নতের তাবে করেছেন,
রসুল পাগড়ি পরেছেন আপনিও পরেন, রসুল টুপি মাথায় দিয়েছেন আপনিও দেন, রসুল দরুদ শরীফ পরেছেন নিজের দরুদ নিজেই পরেছেন আপনিও পরেন, আর রসুল তাহাজ্জুদ নামাজ পড়েছেন আপনিও পরেন, কিন্তু আপনি খাওয়ার বেলায় দোয়াই তো পড়েন নাই, কেমনে আপনি সুন্নি হবেন? সুন্নি হতে হলে আপনাকে মাসনুন দোয়াগুলো পরিপূর্ণ পড়তে হবে, খালি মিলাদ শরীফ পড়লেই সুন্নি হওয়া যায় না, মিলাদ শরীফ পড়লেন নামাজ নাই মোনাফেক আপনি। আপনার কবরে আপনাকে যেতে হবে, কেউ যাবে না, এই দুনিয়া ছাড়তে হবে, ভুলে যায় না অমন, এই দুনিয়া ছাড়তে হবে, ভুলে যায় না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে মনে রাখবে না ভাই ভাই, ছেলে মেয়ে ভুইলা যাবে মনে রাখবে না, ডাইনে বামে মাটির ডাইনে বামে মাটির হবে, হবে কি হবে না, কষ্ট করে দিবা রাত্রি করেছো কামাই, নারী গাড়ির বাড়ির তোমার কিছু অভাব নাই, বলুন কষ্ট করে দিবা রাত্রি করেছো কামাই, নারী গাড়ির বাড়ির তোমার কিছু অভাব নাই, তুমি মরলে সবই অপর, কেউ তো আপন না বলুন, কেউ তো আপন না, ডাইনে বামে মাটির হবে মাটির বিষ, আওয়াজ হয় না কেন, ডাইনে বামে এই দুনিয়া ছাড়তে হবে, এই আমি গান গাইতে আসি না, গানের এগুলো হলো ছন্দের তালে আমি কিছু কথা বলছি, সুরা ইনশিখাক তেলাওয়াত করেছি, কি সুরা ইনশিখাক বলুন, সুরাটার নাম কি, ইনশিখাক যখন এই আকাশটা বিদীর্ণ হবে, কি হবে, বিজ্ঞান বলে যে আকাশ বলে কিছুই নাই, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আকাশ আছে, এবং আকাশটা বিদীর্ণ হবে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন পেপারে এই পৃথিবীর মতো আরো সাতটা পৃথিবী বিজ্ঞানের ইন্দ্রজালে বিজ্ঞানের টেলিস্কোপে অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ছে, পৃথিবীর মতো কয়টা কয়টা দুনিয়া, সাতটা এই পৃথিবীর মতো, আর এজন্য আল্লাহ বলছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি সব প্রশংসা কার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতে রব, সেই রবের প্রশংসা, আর এখন বিজ্ঞান একটা একটা করে লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর সন্ধান পাবে, কেন, রব্বিল আলামিন, আলামিন শব্দটা হলো অনেকগুলো এই দুনিয়ার মতো দুনিয়া আছে, বিজ্ঞান এতদিন বলেছে নয়টা গ্রহ, এখন বিজ্ঞান বলতেছে না এগারোটা গ্রহ, কোরআনের যে বিজ্ঞান, এই বিজ্ঞানের আলোচনা কেমন, ইজাসসামাউন্নশাক্কাত, অন্য জায়গায় আল্লাহ বলেন ইজাসসামাউন্নফাতারাত, আকাশ ফেটে যাবে বিদীর্ণ হবে,
আর আকাশটা বিদীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে, সেই সময় আল্লাহ বলবেন, বলার সঙ্গে সঙ্গে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এই জমিনটা প্রশস্ত হয়ে যাবে, রুটি যেমন বিছাইলে, রুটি বিছাইলে যেমন সাদা রুটি বিছাইলে যেমন সমান হয়, এই দুনিয়াটা রুটির মতো আল্লাহ রাব্বুল আলামিন বিছাই দিবেন। ওয়ালকত মা ফিহা ওয়াতাখাল্লা, বোঝার চেষ্টা করুন, ওয়ালকত নিক্ষেপ মা ফিহা, জমিনে যা আছে, ওয়াতাখাল্লা আর খালি হয়ে যাবে। রক্ত কি? রক্ত হলো এদের কান ধরে তুলে দেন, কান ধরে, আরে কান কান ধরলো না কেন তুমি বেদ, তোমাকে কান ধরতে বলছো। এখন কোরআনের একটা আয়াত এর কত মাধুর্য এটা তো বুঝবে না। আমি তিনজন নিয়ে ওয়াজ করব, কিন্তু সেই তিনজনের আমলদার হতে এত লোকের দরকার নেই, আমল ছাড়া উপায় নাই, আমল ছাড়া কোনো কুল নাই, কিনারো নাই। আপনি কি মনে করেছেন এভাবে আল্লাহ ছেড়ে দিয়েছেন? না, এরকম ছেড়ে যায় না, একদিন সুতা ধরে টান দিবে সব শেষ, এমন ধরে টান দিবে তোমার শক্তি ওই দিন আর কুল পাবে না, কিনারা পাবে না। সে মহিলা ও আলকা সব ঢেল মেরে ছেড়ে দিবে। অন্য সুরায় আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কোরআনের আয়াত কি চমৎকার! যখন এই দুনিয়া প্রকম্পিত হবে, ভূমিকম্প হয়েছে আপনাদের এলাকায় এমন হয়েছে না, ওই সময় ভয় লাগছে না লাগে না, কথা বল না কেন, ভূমিকম্প হওয়ার সময় কি ভয় লাগছে কি লাগে নাই, কেমন ভয় লাগছে, ভীষণ ভয়। আর এমন ভয় ওই দিন শুরু হবে যখন ইসরাফিল ফু দেওয়া শুরু করবে, জমিনটা জুলজিল, জুলজিল অর্থ হলো প্রকম্পিত হবে ভীষণ ভাবে, আর ভীষণ ভাবে প্রকম্পিত হয়ে পাহাড় গুলো ধসে যাবে, গোটা দুনিয়াটা সমতল ভূমি হয়ে যাবে। সমতল ভূমি হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, বড় বড় স্বর্ণের দলা, বড় বড় রৌপ্যের দলা গুলো জমিন থেকে বের হয়ে আসবে। মানুষেরা বলবে, এখন এই স্বর্ণ দিয়ে আমি কি করব, এতদিন পাই নাই, আসলে স্বর্ণ দিয়ে কি করব, পেয়াচালা মহিলাদের প্যাট গুলো ফেটে ফেটে বাচ্চা বের হয়ে যাবে, উট উষ্ণের পিঠে প্যাটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চা গুলো অটোমেটিকলি বাচ্চা বের হয়ে যাবে। কত কঠিন উটের জন্ম দেওয়া, যারা উটের জন্ম দেওয়া দেখেছেন, উট যখন জন্ম দেয় পুষ্টি বাচ্চা যখন প্রসব করে, সব চাইতে শক্ত হলো উটের বাচ্চা প্রসব করার সময়। ও যুবক ভাইরা, বোঝার চেষ্টা করো, এই যে উষ্টির পেট থেকে বাচ্চা এমনি এমনি বের হবে না, এমন ভীষণ প্রকম্পিত হবে দুনিয়া। প্রকম্পিত হওয়ার পরে এই গর্ভবতী মেয়েদের পেটের বাচ্চা অটোমেটিকলি বের হয়ে যাবে, কেমন এই প্রকম্পন! মানুষগুলো বলবে, আইনাল মাফার কোথায় পাবো, যাবো কোথায়, দৌড় দিবে কোথাও বানানো জায়গা নাই, তবে মসজিদ তাকিয়ে আছে যারা নামাজি, এই নামাজি বান্দা গুলো মসজিদের কিনারে যাবে, মসজিদের দরজা তখন ওপেন হয়ে যাবে, খোলা হয়ে যাবে। কিন্তু যারা নামাজি না, এরা মসজিদের দরজার কিনারে গেলে দরজা বন্ধ হয়ে যাবে। কয়জন নামাজি বেনামাজি এখানে আছেন? বেনামাজি নামাজ পড়ে না, ও হলো কুকুরের চাইতেও খারাপ। দশটা প্রাণী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, দশটা প্রাণী ছাড়া আর কোন প্রাণী জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন, দশটা প্রাণী কি কি বলবো শুনবে? নাম্বার ওয়ান গাভী, হযরত ফজলুল ইসলামের ওই গাভী,
যে গাবি জবেহ করার পরে ওই সম্পত্তির লোভে চাচা হত্যাকারী হত্যা করেছিল নিজের চাচাকে, আর ওই চাচা তো বোনকে বিয়ে করে সম্পত্তির মালিক হবে, এই জন্য চাচা রাজি হয় না, ওই চাচাকে হত্যা করা হলো। করার পরে একটা গাবি আনা হয়েছিল, ওই গাবি জবেহ করে গাবির এই ঠ্যাং দিয়া উড়ো দিয়া মৃত্যু চাচাকে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত্যু চাচা জীবিত হয়ে বলেছিল, আমাকে দুনিয়ার কেউ হত্যা করে নাই, আমার ভাতিজা হত্যা করেছে। এই গাড়িটা যাবে জান্নাতে, দুই নম্বর জান্নাতে যাবে হলো ইউনুসলা ইসলামে যেই মাছটা গিলে ফেলেছিল, এই মাছ আল্লাহ নবী ইউনুসের সঙ্গে জান্নাতে চলে যাবে। কত বড় মাছ বলুন, মাছটা ইউনুস ইসলামকে গিলে ফেলেছে, মাছের পেটের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম ঢুকতেছে, মনে মনে ভাবতেছে আমি শেষ, কিন্তু যতই ভিতরে ঢোকে ততই খোলা জায়গা খোলা জায়গা, পেটের মধ্যে ঢুকিয়া হযরত ইউনুস আলাইহিস সালাম নামাজের জন্য দাঁড়ায় গেলে। আরো আসতে বলেন বিপদ যতই বড় হোক এই দুই রাকাত নামাজের বাদৌলতে আল্লাহ তাআলা বিপদ থেকে তোমারে উদ্ধার করবে। আমরা নামাজ পড়ি, এগুলি ওয়াজের দরকার আছে না? দুই নম্বর হলো ওই মাছ এত বড় মাছ, ফন্তা কামা হল ফন্তা কামা হল পাহুয়া মুলিম, মাছ যখন গিলে ফেলল তখন ইউনুস আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমি তো শেষ হয়ে গেলাম, ফালাও লাও ফালাও ফালাও লাও ফালাও যদি মাসের পেটে ঢুকা তসবি না পড়তো তসবিটা কিলা সুবহানাক ইন্নি কুন্তু মিনাল জালিমিন। এই সূরা ইউনুসের এই দোয়া, ইউনুস কেউ যদি বিপদ মুসিবতের মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহ বলেন ইউনুস আলাইহিস সালামকে আমি আল্লাহ রক্ষা করেছিলাম মাছের পেটের অন্ধকার রাত্রির অন্ধকার আর হলো এই পানির অন্ধকার, তিনটা অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে মাছের পেটের মধ্যে ইউনুস, তাও আবার পানির একদম নিচে আমি মাছকে বলে দিলাম মাছরে নবী তোমার পেটে বেশি নড়াচড়া করবা না, আমার ইউনুসের যেন কোনো ক্ষতি না হয়, মাছ আমার হুকুম পেয়ে একদম মাটির কিনারে গিয়া পেটটা দাঁড় করায় ঠেকায় একদম চুপচাপ হয়ে থাকলো, মাছ 3000 পানি 3000 মাইল নিচে 3000 মাইল পানির নিচে মাছ মাটির উপরে বসে আছে, ঠিক ওই সময় যখন ইউনুস আলাইহিস সালাম দোয়া ইউনুস পাঠ করলো আমার তসবি পড়া শুরু করলো আমার রহমতের দরজায় জোশ পয়দা হয়ে গেল, একটা আওয়াজ শোনা যায়, ফেরেশতারা বলে আয় আল্লাহ একটা আওয়াজ শুনি গো তোমার তসবির ক্ষীণ এই আওয়াজ, আল্লাহ বলেন তোমরা বলো তো এই আওয়াজটা কার, ফেরেশতারা বলেন আয় আল্লাহ মনে হয় যেন হযরত ইউনুস আলাইহিস সালাম ক্ষীণ আওয়াজে এই তসবি পড়তেছে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে সাক্ষী থাক আমার ইউনুস যেহেতু মাছের পেটের মধ্যে বিপদে পড়ে আমার তসবি পড়া শুরু করে দিয়েছে, আমি আল্লাহ খুশি হলাম এই মুহূর্তে আমি আল্লাহ ইউনুসের ডাক কবুল করে আমি ইউনুসকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলাম। তখনই আমার আল্লাহ বললেন মাছরে ফানাবাজনাহু বিআয়, তখন আমি তাকে রক্ষা করলাম
প্রচন্ড একটা মাঠের মধ্যে মাছ ছেড়ে দিল, এই মাছটা যাবে জান্নাতে। তিন নম্বর হলো হযরত ওলামায়ে কেরামকে বলি, আপনারা এগুলো কোরআন রিসার্চ করে করে ওয়াজ করলে তো লোকেরা গবেষণা লব্ধ জ্ঞান পায়, তাহলে আমল পায়। তিন নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসুর, চার নম্বর হলো নামলাতুন পিপিলিকা, ওই যে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের বাহিনী দেখে একটা পিপিরা বলছিল, তোমরা গর্তের মধ্যে ঢোকো, ঢুকলেই তোমরা বেঁচে যাবে, না হইলে পায়ের নিচে পড়ে তোমরা পিসা ফেলবে। এই যে পিঁপড়াটা তার বাহিনীকে রক্ষা করার জন্য যে চেষ্টা করেছিল, আল্লাহ খুশি হয়ে বললেন, পিঁপড়া তুমি তোমার বাহিনীকে রক্ষা করার জন্য তোমার মনটা বড় উদাস, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমারেও আমি জান্নাত দিয়ে দিব। কয়টা গেল? চারটা। হুদহুদ পাখি সুলাইমানের স্মৃতি নিয়া বিলকিস রানীর কাছে গিয়েছিল, এই হুদহুদ পাখিটাও আল্লাহর জান্নাতে যাবে। কয়টা গেল? ছয় নম্বর হলো হযরত উযায়র আলাইহিস সালামের গাধা, এই গাধাটাও জান্নাতে যাবে, ব্রিফিং দেওয়ার সময় নাই। আট নম্বর হলো হযরত সালেহ আলাইহিস সালামের উষ্টি, নয় নম্বর আমার নবীকে বহন করে যে উষ্টিটা ওই মক্কা থেকে ইয়াসরিবে নিয়ে গিয়েছিলেন, আবু বকরের একটা উষ্টি, আমার নবীর উষ্টি, দুইটা উষ্টি, একটা হলো নবীর উষ্টিটা হলো ধবধবে সাদা, ওই সাদা উষ্টি, আর হযরত সালেহ আলাইহিস সালামের উষ্টি, এই দুইটা উষ্টি আল্লাহর জান্নাতে যাবে। কয়টা হলো? কয়টা গেল বলেন নাই? ভালো লাগতেছে না ওয়াজ বোধ হয়, না আপনাদের ওয়াজ বোধ হয় ভালো লাগে? এই ওয়াজ ভালো লাগে যারা কিছু আলেম ওলামা বা কিছু জানে, এটা খুবই দরকার। কয়টা প্রাণী হলো? দশ নম্বর হলো কুত্তা, আসাদি কাদের ওই কুকুর, সাতজন যাচ্ছি আল্লাহ দিন প্রচার করার জন্যে, গাছের নিচে বসা একটা কুত্তা যায় থাকে, কুত্তা বলে আপনারা কোথায় যান, এই জালেম রাষ্ট্রের রাজ্য ছেড়ে আমিও আপনাদের সাথে যাব, কয়না নেব, কয় যে আমাদের নেন, আমাকে নেন, কেউ গো করব না, সাথে যাব। তাহলে কুকুরও যাবে, এই জন্য আল্লাহ বলেন বালহু মাদাল, ওই চতুষ্পদ জন্তু প্রাণীগুলো জান্নাতে যাবে, কিন্তু এই প্রাণীগুলির চাইতেও যে অমনোযোগী গাফেল, উলাইকা কাল আনআম বালহুম আদা, এরা হলো গাফেল, উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। যতই ওয়াজ দেন এই বদ্দুর ভাষা, কত ওয়াজ হলো কিন্তু আমল সেন্ড হইতে কয়জন, এরা হলো গাফেল, এরা হলো গাফেল। আরে গাফেলদের কথা আল্লাহ কোরআনে বলছে, কোথায় পালাবেন? আজকে হয়তো আপনি নামাজ পড়তেছেন না, কিন্তু দুই দিন পরে যখন বুড়া হবেন তখন পড়বেন, এই মনে মনে ভাবছেন, এর আগে যদি মরে যান, কালকে রংপুর থেকে আসার সময় মাগুরা এসে পৌঁছালাম, পৌঁছানোর পরে এক লোক ফোন করলো যে স্যার আমাদের প্রতিবেশী ওই ছেলেটা বেদব, যে আপনার ওয়াজে বেদবি করছিল, আজকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আমি বললাম আল্লাহ, আমি তো বদ্ধ, হে আমি যে আমলের ওয়াজ করি, হে ভাই এগুলো কি ওয়াজ? কোরআনের তাফসীর কিসের ওয়াজ? কোরআনের তাফসীর যে কি মধু, বুঝতে পারলেই কা। তাহলে দুনিয়ার সবকিছু কিয়ামতের দিন কি করবে? দুনিয়া নিক্ষেপ করবে, আর মানুষেরা বলবে এগুলো কত খুঁজছিলাম, এই স্বর্ণ রৌপ্য। মহিলারা তো আরো বেকুল হয়ে যাবে, আরে এই সোনা যদি আগে পাইতাম, কিন্তু এখন তো নিয়ে কোনো কুল নাই, কখন গয়না বানাবো, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, তখন আর তওবাও কবুল হবে না। ওয়াজিমাত লিরব্বিহা ওয়াহকত, দুনিয়াটা আল্লাহর হুকুম ফলো করার জন্য প্রস্তুত হয়ে আছে। এবার শোনেন আল্লাহ এখন কি বলেন, মারাত্মক কথা বলতেছেন, ইয়া
আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিমুন ইলা রাব্বিকা কাদহাল ফামুলাকি। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন, নিশ্চয় তুমি খুব দ্রুত বেগে চলছো কোন দিকে? ইলা রাব্বিকা, তোমার রবের দিকে। তুমি মনে মনে ভাবছো যে নারী গাড়ি সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তুমি জানতেছো না তুমি দ্রুত বেগে চলে যাচ্ছ আল্লাহর কাছে। ফামুলা কি, তার কাছেই তোমার মিলন হতে হবে, কোথাও পালানোর জায়গা নাই, আল্লাহর সামনেই তোমাকে দাঁড়াতে হবে। কার সামনে? কথা কয় না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এবং জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন যার হাতে ডান হাতে আমল নামা দেওয়া হবে, এই বান্দাটা হিসাবটা হবে সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমল পেয়ে বান্দা তার ফ্যামিলির কাছে যাবে আনন্দ চিত্তে। ডান হাতে আমল চাই না বাম হাতে? জোরে বলেন কোন হাতে? ডান হাত তুলে আল্লাহ দেখা বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন হাতে আমল চাই? এবার আল্লাহ বলেন কি বলতেছেন দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া রাআ যুহরিহি, আর কিছু লোকের আমল দেওয়া হবে পিছন দিক থেকে। পিছন দিক অর্থ কি? ওয়া রাআ যুহরিহি, পিছনের দিকে, এই যে তাকানোর দিকে। কিছু লোক যাদের বাম হাতে আমল দেওয়া হবে তখন হাতটা এদিকে নিতে চাবে না, হায় হায় বিপদ, তখনই আল্লাহ তাআলা ফেরেশতারা কি করবে জানেন? এই ডান হাত বাম হাতটা দুইজন ফেরেশতা ধরবে, ধরে এত জোরে টান মারবে, টান মারার পরে এই যে গিটা এটা ছুটে যাবে, ছুটে যাওয়ার পরে এই হাতটা পিছনে নিয়ে মুখটা পাকাবে, পাকায়া পিঠে এত জোরে একটা গুতা মারবে আপনার ওই বেআমলদার বাম হাতের আমলদারের এই হাত দিয়া পিছনে নিয়ে এমন একটা গুতা মারবে পিছনের নীল ডানাটা ভেঙে সামনের এই বক্ষের হাড়গুলো ভেঙে হাত বের হয়ে যাবে, তখন আমল নামা দিবেন। অবশ্যই সে অতি তাড়াতাড়ি ইয়াদু কামনা করবে সুবুরা মৃত্যু। যার যার আমল নিয়ে চিন্তা করো, ও আমার বাইরা মায়েরা, কেউ কারোর আমল নিমান আমাই আমল মিতি কলা দারাতিন খৈরাইয়ার ওয়ামাই আমল মিতি কলা দারাতিন শাররাই, খারাপও দেখবা ভালোও দেখবা। তুমি এই সুন্দর টুপি মাথায় দিয়েছ, এ আমলটাও তোমার কাছে আসবে, আর এই বেদক গুলো যে শুয়ে ছিল পা টান করে এই মুরব্বির দিকে, এ আমলটাও দেখা যাবে। এই জন্য বেদবি শিখাই না আমি কোনো মাঝে গিয়া, আদব শিক্ষা দাও বাচ্চাদের, আদব শিক্ষা দাও। মা বাবাকে বলে যাই ছেলে মেয়েরা ওয়াজে যাবে, ছেলেরা বাচ্চারা ওয়াজে যাবে। ওই যে বাচ্চাটা মাথার মধ্যে টুপি নিয়ে আসছে, এই বাচ্চার মাথায় টুপি দেওয়ার পরে যতগুলো সওয়াব হলো আব্বা মা এই সওয়াবের অংশীদার হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ডান হাত আর বাম হাতে আমল আছে না নাই? বাম হাতে যারা আমল পাবে এত সবুর আসে কামনা করবে মৃত্যু। সে তার ফ্যামিলি নিয়ে আনন্দ উদ্দাসিত ছিল, যা মনে আসে তাই করছে, যা ইচ্ছা তাই বলছে, যা খুশি তাই করছে। দুনিয়াতে জীবনটা
খেল তামাশা অনুযায়ী চলছে, কিন্তু আমল যাদের ভালো এদের আল্লাহ রাব্বুল আমিন আমলের বাদৌলতে আমলটা হাতে দিবে কি দিবে না। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পূর্ণ আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিসসাবর। সুবহানাল্লাহ, সূরা আসর আয়াত হলো তিন, তার মধ্যে একটা শব্দ দিয়ে আল্লাহ বানাইছে ওয়ালা আসর, মারাত্মক শব্দ, এদিকে তাকা বলা, এদিকে তাকা ওয়ালা আসর, আল্লাহ একটা শব্দ দিয়ে আয়াত বানালেন কেন? ওয়ালা আসর, আসর নামক সময়ের কসর, এর অর্থ কি? মানুষ যে জীবন পাইছে এই জীবনের মূল্যবান সময় হলো আসরের সময়। সুবহানাল্লাহ, আসর পরে কোন নামাজ, এর অর্থ কি? অর্থ হলো মারিমত হলো এই আসরের পরেই তোমার মৃত্যু। ঘুমায়ে কাজা করে চোখ বাজো তখনও জাগনি যখন জহ হেলাও খেলায় কেটেছে রাসে মাগরিবে রাজি শুনি রে আজা জামাতে শামিল হও সাথে এখনো জামাতে আসির স্থান কোথায় পালাইবা? ফজরের নামাজ তুমি পড়ো নাই, আপনার ডান কান্দে ফেরেশতা আছে নাই, নাম কি? কেরা বাংকা টিভি নেই, দুই নাম শুদ্ধ নাই, ওরা দাদা খালি হুজুরের আওয়াজ করছে, একজনের নাম কেরা বিনার, একজনের নাম কাতিবিন, কে বলছে? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কেরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন অর্থ হলো লেখক, সম্মানিত লেখক, একজনের নাম কেরামিন আর একজনের নাম কাতিবিন, এটা নয়, সম্মানিত লেখক। সম্মানিত লেখক কেন বলা হয়েছে? কারণ কি? ডান কানে ফেরেশতা আমল লেখে ভালো আমল, বাম কানে ফেরেশতা খারাপ আমল লেখে, বোঝার চেষ্টা করো গভীর মনোযোগ। এইবার শোনেন, বাম কানে ফেরেশতা একটা পাপ করেছেন একটাই লিখবে, ডান কানে ফেরেশতা আপনি একটা নেকি করেছেন দশটা সওয়াব লিখবে। ইচ্ছা করলে দশটার বাইরে সত্তর গুণ পর্যন্ত বাড়াই দিবেন, তাও যদি ইচ্ছা হয় সাতশো পর্যন্ত বাড়াই দিবেন। আরো আসতে বলেন, আমার ওয়াজ কি বুঝতে পারতেছে? কি বলতেছি বলেন তো? ডান কান্দের ফেরেশতার পাওয়ার বেশি না কম? আওয়াজ করে বলে, সাতশো পর্যন্ত বাড়াইতে পারে, আর বাম কান্দের ফেরেশতা একটাই লিখতে পারে। আমি ওদিকে যাচ্ছি না, আমি যে কথা বলতেছি, সব আমল ইমানের পরে সব আমলের দরকার আছে না নাই? ইমান আছে, সৎ আমল নাই, আপনি আলেম হতে পারবেন না, বুজুর্গ হতে পারবেন না, ওলি হতে পারবেন না। সৎ আমল আছে, ইমান নাই, আপনি ওলি হতে পারবেন না। দুইটা আমল এর মাধ্যমে আপনি হবেন হলো মমে, আর তৃতীয় চতুর্থ আমলের দ্বারা আপনি হবেন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ আমলের দরকার আছে না নাই? তিন বন্ধু যাচ্ছে হলো ব্যবসার উদ্দেশ্যে, ব্যাগের মধ্যে দেড়হাম রৌপ্য স্বর্ণ। বন্ধু কয়জন? কথা কয় না, বাজান কয়জন, একটু আমাকে সহযোগিতা করেন, কয়জন বন্ধু যাচ্ছে কোথা? আগে যেত ব্যবসার জন্য সিরিয়া অথবা সামে, এখন ব্যবসার জন্য কোথায় যায়? এখন বাংলাদেশের লোক যায় হলো আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর, ওই রকম আগে লোকেরা ব্যবসার জন্য যাইতে হলো সামে। এমন তো অবস্থা, ব্যবসার জন্য যাইতে যাইতে হঠাৎ করে
সন্ধ্যা হয়ে গেল, বাজার আমার কথা কি বুঝতে পারতেছেন? সন্ধ্যা তখন হয়ে গেল, তিনজন চিন্তা করছে যে এই টাকা পয়সা নিয়ে যদি আমরা রাস্তায় বের হই তাহলে ডাকাতেরা ধরে ফেলবে, আর ডাকাত যদি ধরে এগুলো কেড়ে নিয়ে চলে যায়, কেড়ে নিয়ে চলে যায়। বাজার আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে কিনা বুঝাতে পারতেছি? আমলে সলে করার জন্য আমাদের কি করা দরকার বুঝাইতেছি। তিনজন তখন চিন্তা করলো যে চল যাই, এই যে পাহাড়ের গুহা আছে এই পাহাড়ের গর্তের মধ্যে আমরা ঢুকি। কি আমার দিকে তাকায় শুনবেন না ওইদিকে তাকাবেন? এই ওয়াজ বোধ হয় আপনারা জানেন তাই না? না যদি জেনে থাকেন তাহলে আর ওয়াজ করি না, আর যদি আমার দিকে তাকায় থাকেন তাহলে ওয়াজ করবো। তার কারণ হলো আপনি যখন ওইদিকে তাকাবেন তখন তাই ছবিটা আল্লাহর কাছে উঠবে, আবার আমি যখন আপনার এইভাবেই কথা বলবো তখন আমার অমনোযোগিত অবস্থায় ওয়াজ করবো তখন আমারও গুনাহ হবে। আর আমি সুস্থ না অসুস্থ শরীর নিয়েও ওয়াজ করতেছি, আপনি খালি তিন দিন আমার সাথে থাকেন বাটাম ছুটে যাবে। ওয়াজ দূরের কথা, কোথায় সেই মাগুরা, তার আগে রংপুর, তার আগে ওয়াজ করেছি কোথায়, আপনার এই যে কুমিল্লা মতলবে, আজ এখানে আসছি মাত্র তিন রাত জায়গায়। দেখেন এক রাত জায়গায় অনেকের ফজরের নামাজ কাজা যাবে, শুধু করছি আল্লাহর। আমি ঢাকাতে ওয়াজ করলে বহুত ওয়াজ পাই, কিন্তু সারা দেশের লোকেরা তো ভ্রান্তির মধ্যে আছে। কয় বন্ধু যাচ্ছে? আপনি কল না কেন? কলের মধ্যে অসুখ জমেছে নাকি? তিন বন্ধু ব্যাগের মধ্যে কি? এখন তিন বন্ধু সন্ধ্যার সময় পরামর্শ করলো, রাস্তায় যদি যাই ডাকাত, তার কাছেই আমরা চল আশ্রয় গ্রহণ করি এই পাহাড়ের গুহার মধ্যে। পাহাড়ের গুহার মধ্যে তিনজন আশ্রয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে জ্বর ওঠার পরে তিনজন বলতেছে ভালোই হইলো, জ্বরের মধ্যে তো বাইরে থাকলে জ্বরের কবলে পড়তাম, এটাও ভালো হলো যে জ্বর বাইরে ভিতরে আমরা আরামে আছি। জ্বরের মধ্যে জ্বরের তাণ্ডবে উপর থেকে একটা পাথর গড়ে আসে এই গুহার মাথার উপর পড়ে। এখন তিনজন ঘুমাইতে 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 ঘুম ভেঙে যায়, কিন্তু রাত পুরায় চিন্তা করছে এখন কি করি, চল যাই দেখি তো বাইরে ঘুরে আসি কি অবস্থা। এখন বাইরে যে বের হতে চায় দেখে যে হায় হায় সে গুহাতে ঢুকছিলাম যে রাস্তা ধরে আসা বন্ধ, এখন উপায় কি? তিনজন ওই পাথরে ধাক্কান শুরু করছে, পাথর যদি হয় 40 মন, ধাক্কায় কোনো কাজ হয়? তিনজন ধাক্কায় ধাক্কায় ধাক্কাইতে ধাক্কাইতে কোন পাথর নড়াইতে পারে না। তখন চিন্তা করছে তো বিপদে পড়ে গেলাম রে, আর এই যে গর্তের মধ্যে ঢুকছি এই গুহার মধ্যে তো আর পৃথিবীর কেউ দেখে নাই, এখন উপায় কি? তো মানুষ বিপদে পড়লে কারে ডাকে? কথা কয় না, কারে ডাকে আব্বা? বিপদে পড়ার আগে কি ডাকে? জ্বর উঠলে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকে ও আল্লাহ রে মাফ চাই, আল্লাহ রে মাফ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বল তাড়াতাড়ি আয় রে বাসা রে তাড়াতাড়ি ধর কর, কিন্তু নরে সরে হয় কি হয়? তিনজন চিন্তা করছে গুহার মধ্যে তিনজন মারা গেল, কেউ দেখে না, অর্থ সম্পদ সব শেষ হবে, আমাদের কীট পতঙ্গ খেয়ে ফেলবে, এখন উপায় কি? তিনজন মনে মনে কয় এই গুহার ভিতরে তিনজনই মরে যাব, পচে যাব গো, গলে যাব, কেউ দেখলো না, উপায় কি? তিনজনের মনের মধ্যে আল্লাহর ভয় শুরু হলো, আল্লাহ আল্লাহ সব শুরু করলো, সব করতে 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 তিনজন বললো এখন একটু ধাক্কা দে পাথরের কিনারে দাঁড়ায়, এখন পাথরটা ধাক্কা দিছে পাথর এখন নড়ে, এখনো নড়ে না। তিনজনের বড়জন কয় চলে যাই, আমাদের জীবনের ভালো কোনো কাজ আছে কিনা আল্লাহর দরবারে তুলে দিই। প্রথম নম্বর বান্দা কয় আল্লাহ আমার একটা মাত্র ভালো আমল আছে, সেই আমলটা তোমার কাছে তুলে ধরলাম, আমলটা আপনাদের জানা আছে কিনা? আছে। কি আমলটা বলেন?
প্রধান নম্বর ওই বান্দা বলেন আপনাকে ধন্যবাদ, মাশাআল্লাহ জানা মানুষ এখানে আছে বলে ওয়াজ করে আরাম পাবো। প্রথম নম্বর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ দুইজন কামলা নিলাম, একজন আসলো আগে আর একজন আসলো পরে, পরে আসলো আগে আসলো দুইজনকে যখন আমি বিদায় দিচ্ছি এক দেড়হান করে দিলাম, আগে যে বান্দা আসছে গো ওই বান্দা বলে আমি আসলাম আগে ও আসলো পরে, ওরও এক দেড়হান দিচ্ছ আমারও এক দেড়হান দিচ্ছাও, এটা তো অবিবেচক কাজ, আমার বেশি দিতে হবে। আমি বাড়িওয়ালা বললাম বেশি দিব না, নিলে এক দেড়হান না আর না নিলে তুমি চলে যাও। ওই বান্দাটা রাগ করে চলে গেল, চলে যাওয়ার পরে পরের দিন আমার মনের মধ্যে অনুভূতি জাগ্রত হলো, আহারে লোকটা তো দিরহাম না নিয়ে চলে গেল, এখন এই লোকটার কাছে তো আমি ঋণী, কি করব, এই দিরহামটা নিয়ে আমি মুরগি কিনলাম, ধীরে ধীরে মুরগি ডিম দিল বাচ্চা হলো, তারপরে বড় পাল খামারও হয়ে গেল, এরপরে আমি কিনলাম হলো বকরি, তারপরে বকরির থেকে গরু, গরুর থেকে উষ্টি, ধীরে ধীরে 25টা উষ্টি হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই বান্দা যে কামলাটা এক দেড়হাম না নিয়ে চলে গেছে, দীর্ঘদিন পরে ওই বান্দা এসে বলে ও সা আপনার কাছে আমি এক দেড়হাম পাই, ওই এক দেড়হাম দেন, আমি এখন মুরুব্বি হয়ে গেছি, কেউ আমার কামলা নাই না, দেন এক দেড়হাম। আমি তখন বললাম এক দেড়হামের বিনিময়ে তুমি ওই 25টা উট নিয়ে যাও, ফ্রি সার্ভিস দিয়ে তোমার জন্য আমি এক দেড়হামের বিনিময়ে দীর্ঘদিন 20-25 বছর অক্লান্ত পরিশ্রম করে 25টা উট বানাইছি, উটগুলো নিয়ে যাও। আরো আসতে বলেন সোহান, উট কয়টা? আর ও চাই কি? কামলা কি চায়? কথা কয় না, আমি আপনার কাছে এক দেড়াম পাই, একটা দেড়াম দিয়ে দেন, কয় না আমি ফ্রি সার্ভিস দিয়ে তোর জন্য 25টা উট বানাইছি নিয়ে যা। কয় স্যার পাই এক দেড়াম, 25টা উট দিতে চান কেন, কোনো উদ্দেশ্য আছে কিনা? বাড়িওয়ালা কয়, বাড়িওয়ালা যে বিপদে পড়ছে গর্তের মধ্যে কয় আল্লাহ আমি বললাম এই উটগুলো নিয়ে যা তোর, এ নিতে চায় না, কয় না আমি এক দেড়হাম পাই এক দেড়হাম দাও। আমি বললাম এক লাখ লাঠি আন তো ওর পায়ের আমি রক সুজা করি, এক দেড়হাম না নিয়ে আমাকে দীর্ঘদিন পরিশ্রম করেছে, এখন আবার এই বক্কর শুরু করছে নিয়ে যাও। কয় স্যার উট নিতে যাই, তখন আবার পুলিশ ফোন করে আমার আবার ধরাই দেন কিনা, কয় না নিয়ে যা। তো ওই উট যখন নিয়ে যাচ্ছে ডানে বামে তাকায় ভয়ে ভয়ে, কিছু দূর যাওয়ার পরে এই বান্দা পিছনের দিকে আমার দিকে তাকায় মুস্কি করে এমন সুন্দর করে একটা হাসি দিয়েছিল, ওই হাসিটা এখন আমার চোখের সামনে ভাসে। আল্লাহ এই কাজটা যদি আমি তোমার উদ্দেশ্যে ভালো কোনো কাজ করে থাকি আমলের সলে হিসাবে কবুল আর মঞ্জুর করে পাথরটা একটু সরায় দাও। মুনাজাত কমপ্লিট হওয়ার আগে আগে এই পাথরটা গর্তের মাথার থেকে সরে গেল, কিন্তু এত বেশি সরলো না, তিনজন বেরোতে পারে বন্ধুরা ভাইরা আমার, তিনজন আবার যায় ধাক্কা দেয় পাথর সরে না, বড়জন কয় তোমরাও তাহলে মোনাজাত করো, দ্বিতীয় জন মোনাজাত শুরু করলো, আয় আল্লাহ আমার জীবনে একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, ভালোবাসতে বাসতে 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 মেয়েটার প্রতি আমিও দুর্বল, মেয়েটাও দুর্বল হয়ে গেল, একদিন গভীর ভালোবাসার গভীরতা নিয়ে আড়ালে চলে গেলাম, যাওয়ার পরে আমি তাকে ব্যবহার করব, বিবাহ বহির্ভূত কাজ, এই জন্য মহিলার সব পোশাক ওপেন করার পরে মহিলার চেহারার মধ্যে বিষণ্ণত ভাব দেখা যায়, আমার দিকে তাকিয়ে বলে রে যুবক এখানে তো কেউ নাই, তবে একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ। যুবক রে তুমি কি আল্লাহরে ভয় পাও না? যুবক আমি তখন তোমার ভয়ে মহিলাকে ছেড়ে চলে আসলাম, আল্লাহরে তোমার ভয়ে
যদি ওই সুন্দরী রূপসী তন্মীকে ছেড়ে চলে আসে থাকি, আজকে বিপদ মুসিবতের সময়, এই তোমার ভয়ের কারণে বলো এই কাজটার দরুন দয়া করে মায়া করে পাথরটা একটু সরায় দাও, মোনাজাত কমপ্লিট হওয়ার আগে আগে পাথরটা আরো খানিক দূরে চড়ে চলে যা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এত বেশি সরল না যে একজন বের হতে পারে, আর সরল না বলে এখন বাকি আছে কয়জন? মোনাজাত দিল কয়জন? কথা গণনা কথা কয়, মোনাজাত দিছে কয়জন? বাকি আছে করতে কয়জন? এই একজন মোনাজাত দিবে, ভালো কোনো কাজ আছে কি না এই জন্যে আল্লাহকে বলে, আল্লাহ আমার তো জীবনে একটা আমল আছে, ওই আমলটা হলো বাসর করে আমি বললাম কোন ঘরে ঢোকার পরে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, রে স্ত্রী তোমার সাথে আমার একটা কন্ট্রাক্ট যদি তুমি ফিল আপ করো তাহলে তোমার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হবে, আর তুমি যদি শর্তে রাজি না হও আমার এই বিবাহ আজকেই আমি বাতিল করে দেব। স্ত্রী দেখে বলে, স্বামী হে বলো কি তোমার শর্ত? আমি তখন বলেছিলাম, আমার বাবা মা জীবিত, যতদিন বাবা মা জীবিত থাকবে গো বিবি, আমার বাবা মা না খাওয়ার আগে তুমিও খাবা না, আমিও খাবো না, আগে আব্বা মা খাবে তারপরে আমি আর তুমি খাবো। আমার স্ত্রী দেখে বললে, স্বামী গো এমন ভালো কন্ট্রাক্ট চুক্তি আর জীবনে হয় না, তোমার বাবা মা আমার শাশুড়ি নয়, আমারও বাবা মায়ের মতো, তোমার আব্বা মা যখন খাবে তারপরে আমি আর তুমি খাবো, আগে তোমার আব্বা মা খাবে তারপরে আমি খাবো, তোমার বাবা মায়ের আগে আমি জীবনে কোনোদিন খাবো না। জোরে জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ! এমন পুত্র বধূ আছে না? আবার আগে বৌমা খায়, শ্বশুর শাশুড়ি খাইছি কি খাইনি খোঁজ নেয় না, এমন বৌমা জানলে মনে পড়ে গেল ওই কথা। আমি তখন ওয়াজ করে রাত দুটার সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো, হঠাৎ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখি মোবাইলে রিং হচ্ছে সাইলেন্ট করা, দেখি মোবাইলটা এত রাত্রিতে কি করলো, বোধহয় যেন কোন বিপদ মুসিবতের মধ্যে পড়েছে এই বান্দা। আমার মোবাইলটা অন করে কানে ধরলাম, ধরার পরে লোকটা নাম হলো মানিক, কোন এলাকায় আমি বলবো না, এলাকার বদনাম হবে, বাজান্ডে ভাইরা আমার। এই মানিক আমার দেখে বলে, হুজুর আমারে মাফ করে দেন। আমি বললাম, কি মাফ করবো? কয় হুজুর আমার জীবনটা একদম শেষ হয়ে গেল, আমার কষ্টের সীমা নাই, আমার জীবনে ব্যর্থতা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি বলতে চান বলেন? কয় হুজুর আমি 14 বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন, আপনি যে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়েছিলেন ওই মালয়েশিয়ার থেকে আপনার কাছ থেকে কার্ড নিয়েছিলাম, ওই কার্ডের নম্বর নিয়ে আপনাকে ফোন করলাম, প্রশ্ন করলাম, নম্বরটা বাংলাদেশি, এটা তো মালয়েশিয়ার নম্বর নয়। হুজুর আমি মালয়েশিয়ার থেকে সকালে বাংলাদেশে আসছি। হুজুর জীবনে আমি একদম পরাস্ত হয়ে গেলাম, জীবন যুদ্ধে হেরে গেলাম, আপনি আমারে মাফ করে দেন। বললাম, কি হয়েছে? আমি মাফ করব কি? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার তো কোনো অপরাধ আপনি করেন নাই। কয় হুজুর 14 বছর আগে আমি আমার আব্বা মায়ের কাছে বলেছিলাম, বাবা গো জমিটা বিক্রি করে দেন, বিক্রি করে আমি মালয়েশিয়া যাব, ও ডলার কামাই করব, বাড়িতে দিব এর চাইতে বেশি জায়গা যদি কিনবেন। আমি মালয়েশিয়া গেলাম, টাকা পয়সা কামাই করলাম, বাড়ি ঘর করলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হলো, 14টা বছর ধরে একটা দিনও বাবা মায়ের আমি খোঁজ নেই নাই। কয়দিন আগে হঠাৎ করে আমার বুকে ব্যথা, ঘুম আয়া, ডাক্তারের চিকিৎসা ফেল, বিছানায় আমি 2 দিন আগে শুয়ে পড়েছি, ঘুমে আমার শরীরটা ক্লান্ত, হঠাৎ চোখ বন্ধ হয়ে গেল, স্বপ্ন দেখি গো কে যেন এসে বলে যাচ্ছে, রে মানি তোমার বুকের ব্যথা যদি তুমি ভালো করতে চাও, 14টা বছর ধরে তোমার আব্বা মাকে ছেড়ে এসেছো,
একটা দিন আব্বা মায়ের খোঁজ তুমি নিলে না, যত সময় পর্যন্ত তুমি তোমার আব্বা মায়ের কাছে মাপ না চাইবা তত সময় পর্যন্ত তোমার বুকের ব্যথা কোনোদিন ভালো হবে না। সিরাজি মাওলানা কোন সময় সকাল হবে অপেক্ষায় থাকলাম গো, সকাল হয়ে গেল ইমার্জেন্সিতে দাঁড়ায়া টিকিট নিলাম প্লেনের, মালয়েশিয়ার থেকে প্লেনে ঢাকায় আসলাম, বাসে উঠলাম, ওঠার পরে আমার এলাকার বাস স্ট্যান্ডে বাস দাঁড়ালো, তখন রাত বাজে 12:30 কয়টা, রিক্সা নাই, ভ্যান নাই, কেউ নাই, কিছুই নাই, বুকে তখনো ব্যথা, বাজান রে ভাইরা আমার আমার দিকে তাকা, মানিক দিকে বলে হুজুর কি বলবো আপনার কাছে, এই কথা বলার পরে 5-6 মিনিট আর কোন জবাব নাই, কথাও নাই। আমি মনে মনে ভাবলাম লোকটা কান্দে, ঠিক আছে দেখি কোনো আওয়াজ হয় কিনা, মোবাইলের স্পিকার দিয়ে রাখলাম, 5-6 মিনিট পরে বলে হুজুর কিছু সময় পর একটা রিক্সাওয়ালা আসতেছিল, মুরব্বী মানুষ, মুখের মধ্যে গামছা বাঁধা। আমি মুরব্বীকে ডেকে বললাম, ও চাচা মুরব্বি, ওই গ্রাম কি চেনেন, দুই দূর দেড় দুই মাইল দূরে আমার গ্রাম। মুরব্বি কয় হ্যাঁ চিনি স্যার, ওঠেন গাড়িতে? আমি বললাম কত ভাড়া চান, লোকটা বলল 30 টাকা ভাড়া চাই। আমি বললাম চাচাজি 30 নাই বরং 50 টাকা দেব, তাড়াতাড়ি চলেন। রিক্সার উপরে উঠলাম, ওঠার পরে মুরব্বি জোরে জোরে রিক্সা চালাইতে পারে না, আমি ধমক দিয়ে বললাম তাড়াতাড়ি জানলা কেন? মুরব্বি কয় সাহ তাড়াতাড়ি যাব কেমনে, আমি 3 দিন ধরে অসুস্থ ছিলাম, আজ দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই, ক্ষুধার্ত শরীর নিয়ে আমি রিক্সা চালাচ্ছি গো স্যার, এই 30 টাকা নিয়ে 50 টাকা আপনি দিবেন, ওই টাকা নিয়ে খাবার নিয়ে যাব, আমি আমার অন্ধ স্ত্রীকে খাওয়াবো। আমি জিজ্ঞেস করলাম চাচা আপনার কি অন্য কোনো ছেলে মেয়ে নাই? আমার বাবা এই রিক্সাওয়ালা দিকে বলে, না গো স্যার আমার কোনো ছেলে নাই, একটা মাত্র ছেলে ছিল গো, ওই ছেলেটা জমি বিক্রি করে নিয়ে চলে গেছে মালয়েশিয়ায়, 14 বছর ধরে গেছে, একটা দিন আমার কোনো খোঁজ নেয় না। মুখের মধ্যে গামছা বেঁধে রাত্রিতে রিক্সা চালায়, দিনের বেলায় লোকেরা জিজ্ঞাসা করলে বলি আমার ছেলে মালয়েশিয়ার থেকে টাকা পাঠায়। প্রথম 4-5 বছর লোকদেরকে বলতাম ছেলে টাকা পাঠায় না, তখন লোকেরা আমার ছেলের বদনাম করে বলে আমার ইতক ছেলে, আমার কষ্ট হয়। আর এখন আমি রাত্রিতে মুখের মধ্যে গামছা বাঁধি রিক্সা চালাই, যাতে করে কেউ বুঝতে না পারে, দিনের বেলায় একটু ঘুমাই আর রাত্রির এই রিক্সা চালানোর টাকা দিয়ে দিনে চলি, যাতে করে মানুষ বুঝতে না পারে আমি রিক্সা চালাই। স্যার গো এই 14 বছর ধরে আমার মানিক মালয়েশিয়া গেছে, একটা দিনও ফোন করলো না, খোঁজ দিল না, এই দুঃখে আমি অসুস্থ হয়ে গেছি। তবে আমার স্ত্রী আজ সকালে এমন করে কাঁদলো আমার হাত ধরে, ডেকে ডেকে বললো স্বামী রে আমার ওই মানিকের জন্য আর কতদিন কাঁদবো, কাঁদতে কাঁদতে তো আমার 2টা চোখ অন্ধ হয়ে গেল, আমার আল্লাহ কি এমন আমার মানিককে কি আমার কোনোদিন খোলে ফিরিয়ে দিবে না? আমার স্ত্রীর কান্দনের আওয়াজ আমার সন্তানের জন্মদিন কান্দনের আওয়াজের মতো মনে হলো, সেই দিন আমার সন্তান মানিক জন্মগ্রহণ করবে, ওই দিন আমার স্ত্রী যেমন করে কেঁদেছিল ওই রকম কান্দার আওয়াজ আমার স্ত্রীর আজ আমি বুঝতে পেরে সকালবেলায় বলেছিলাম স্ত্রী রে সেই দিন মানিকের জন্ম সেই দিন যেমন করে কেঁদেছিলে, আমি পেটের ব্যথার জন্য তোমার কাছে ওষুধ নিয়ে এনে দিলাম, তুমি ওষুধ না খেয়ে বললে সন্তান আমার পেটে আছে, যদি ওষুধ খাই সন্তানের কষ্ট হবে, যদি সন্তান আবার নষ্ট হয়ে যায় আমি মারা যাই, যাই
আমার সন্তানের যেন কোনো নষ্ট না হয়, কষ্ট না হয়, আমি ওই কান্দন আর আজ কান্দনের মধ্যে পার্থক্য নেই করতে পারি নাই। জন্মের ওই কান্দন আর আজকাল সকালের কান্দন যেন এক। তখনই আবার স্ত্রীকে বলে এসেছিলাম, স্ত্রী রে তোর এই কান্দনে মনে হয় মানিকের জন্মের ওই দিনের কান্দন। আমার মন কেন জানি বলে রে বেগম, মনে হয় তোর সন্তান আজ মালয়েশিয়ার থেকে তোর কোলের মধ্যে ফিরে আসবে। সঙ্গে সঙ্গে আমি মানিকের কোলের মধ্যে যেন ধাক্কা মারলো, রিক্সা থেকে নামলাম, নেমে বললাম একটু গামছাটা খোলেন। গামছা খুলে দেখি গো এটা রিক্সাওয়ালা নয়, এটা আমার জন্মদাতা পিতা। আমি এদিকে বললাম বাবা গো রিক্সা থেকে নামো, রিক্সা থেকে নামার পর বাবা কদমের মধ্যে জড়ায় পড়লাম, বাবা গো মাফ করে দাও আমার বড় ভুল হয়ে গেছে। আমার বাবা কদম থেকে উঠায়া বুকের মধ্যে জড়ায় বলে, সন্তান রে মানিক রে, কতদিন মন মনে ভাবছিলাম আমার ছেলে কবে আসবে, টাকা পয়সার আমার দরকার নাই, আমার ছেলে যেন বেঁচে থাকে, আমার ছেলে যেন মরে না যায়, একদিন না একদিন আল্লাহ আমার বুকের মধ্যে পাঠায় দিও। আমি আমার বাবাকে বলি বাবা আমারে মাফ করে দাও, আমার বাবা বলে কিসের মাফ তো, তুই আমার বুকে আসছিস সেটাই আমার বড় পাওয়া। তবে রে সন্তান তোর মার কিনারে গিয়ে দেখ, তোর জন্যে কাঁদতে কাঁদতে তোর মায়ের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আমি মানি আমার দরজার কিনারে গিয়ে দেখি রে, ঘরের দরজাটা যেন সিংহলের চিহ্ন হয়ে গেছে, ঘরটা 14 বছর আগের ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দরজার কিনারে দাঁড়ায় আমি যখন মা বলে একবার ডাক দিলাম, আমার আব্বা বলেছিল তোমার মা অসুস্থ, কিন্তু একবার মা বলে ডাক দেওয়ার পরে রে আমার মা যেন সুস্থ, দৌড়ে আসি বলে মানিক রে আয় আমার কাছে আয়। আমি বুকের মধ্যে কোলের মধ্যে না দিয়া মায়ের পায়ের মধ্যে পড়ে গেলাম, মা আমার ভুল হয়ে গেছে বলে বুকে ব্যথা, তুমি যদি দোয়া করো আমি বেঁচে যাব, আর যদি দোয়া না করো বুকের ব্যথায় আমি মারা যাব। আমার মা মুখে জড়াইয়া কান্দে আর বলে তোর মুখটা একটু দে, আমি তো তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। আমার মুখটা মায়ের মুখের কিনারে দেওয়ার পর ও মৌলানা ডক্টর সিতাজি, মা যেন বাচ্চা ছেলেকে যেমন চুম্বন খাইলে যেমন করে চুম্বন খায়, চুমো খায়, চুমো খায় পাগলের মতো। আমি বলি মা আমার মাফ করে দাও, মা কয় কি মাফ করবো, কতদিন আমরা রে বলেছি আমার ছেলে কবে আসবে, আমার বুকের সম্পদ, আমার মালিক তুই আমার বুকে আসছিস আমার বুকে।
আওয়াজ করে বলি রব্বির হাম হুমা কামা আমি গরিব মানুষ, ঠিক মতো খাবার দাবার অ্যারেঞ্জ করতে পারি না। হঠাৎ করে একদিন আমি আমার বাড়ির অ্যারেঞ্জমেন্ট করার জন্য বাইরে চলে গেলাম। আমার স্ত্রী ঘরের দরজার কিনারে বসে আছে। দেখে বললাম, স্ত্রী রে, খাবার দাবার কি কিছু বাড়িতে আছে? কয় না, কিছুই নাই, তুমি তো জানোই। আমার মা কই দৌড়ে মায়ের কিনারে গিয়ে দেখি মা আমার অসুস্থ ঘুমিয়ে গেছে। মা কি কিছু খাইছে বেগম? দেখে বলে, না কিছুই খাই নাই। উপায় কি? কি জবাব দিব আল্লাহর কাছে? মা না খায় শুয়ে মরছে। পাশে ছিল একটা বকরি, এই বকরিটা আমি দহন করলাম গ্লাসে দুধ লইয়া। মায়ের শিয়রের কিনারে গিয়ে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর গো মা শিয়রের কিনারে দাঁড়া দীর্ঘ সময় থাকলাম। মা জাগ্রত হয় না, থাকতে থাকতে ফজরের সময় হয়ে গেল। মা ঘুম ভাঙে না, কিন্তু মসজিদ আজান দিয়ে দিলেন। আজানের আওয়াজে মায়ের কানে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মায়ের চোখের ঘুম ভেঙে গেল। মা আমার নামাজি, মা চোখ থাকায় দেখে আমি দাঁড়ালাম। তাকে বলে, রে খোকা, হাতির মধ্যে কি গ্লাস নিয়ে কেন দাঁড়ায় আছিস? মারে, ওই রাত থেকে তোমার শিওরে দাঁড়ায় আছি মা, পপির দুধ নিয়ে তুমি নাকি না খেয়ে শুয়ে আছো। মা বলে, যে গ্লাস হাতি নিয়ে মায়ের চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ডেকে বলো, আল্লাহ, যেই সন্ধ্যা সন্ধ্যা রাত থেকে ফজরের আযান পর্যন্ত আমার জন্য দাঁড়ায় থাকলো, ওই সন্তানকে আল্লাহ কোনদিন বিপদে ফেলল না। আল্লাহ রে, আমি যদি আমার মাকে দুধ পান করানোর জন্য সন্ধ্যা রাত থেকে একদম আজান পর্যন্ত অপেক্ষা করে থাকি, কাজটা যদি ভালো হয় তাহলে আজকের বিপদ মুসিবত থেকে তুমি উদ্ধার করো। পাহাড়ের গর্তের মাথার উপর থেকে পাথরটা একটু সরায় দাও। মোনাজাত কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা গর্তের মুখ থেকে সরে যায়। তিনজনই আল্লাহর নাম নিয়ে গুহার থেকে বের হয়ে যায়। এখন আমি প্রশ্ন করে বলো, কার কার মা এবং বাবা আছে হাত তুলে রাখা? মার বাবা, মাশাআল্লাহ, আপনার মা এই যারা হাত তুললেন এদের জান্নাতের দরজা সামনে। মা আর বাবা, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন জান্নাতে চলে গেছে। এবার বলেন, কার মা নাই বাবা আছে, এরকম কে কে আছেন হাত তুলে দেখেন। মা নাই বাবা আছে। এইবার আর দেখতে চাই, মাও নাই বাবাও নাই, এতিম সন্তান কে কে আছে? মা নাই বাবা, মা বাবা। আমার স্ত্রীর প্রথম সন্তান দুনিয়াতে আসবে। স্ত্রীর পেটে সন্তানের বয়স 9 থেকে 9.5 মাস। আমি ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে খাটের উপর বসে আমি তকবীর তিলাওয়াত করতেছি।
আমার স্ত্রী অজু করলো, অজু করে সে নামাজের দাঁড়াতে গেল, দাঁড়ায় কোনো মতো রুকু করলো, শেষ তার মধ্যে গেল। আমি তসবি পড়তেছি, দেখেন এই হওয়া সেই দিন করি, আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আমার স্ত্রী সিজদার মধ্যে পড়ে, ও যুবক ভাইরা, স্ত্রী সিজদার মধ্যে পড়ে আর মাথা তুলতে পারে না, পেটটা ভারী, কান ধরে এটা কান ধরে তাড়াতাড়ি তোলেন, কান ধরে, আমি বলছি কান ধরতে, আমার স্ত্রী সিজদার মধ্যে মাথা উঠাইতে পারে না, বোঝার চেষ্টা করে। মা যখন বাচ্চা প্রসাব দিতে যায়, বিজ্ঞান বলেছে 20টা হাত একসাথে ভাঙলে যত কষ্ট হয়। একজন মা আমাকে যখন প্রসাব করতে গেছে, 20টা হাত একসাথে ভাঙলে যত দুঃখ হয় কষ্ট হয়, একজন মা সন্তান প্রসাব করতে গেলে 20টা হাড় ভাঙার চাইতে বেশি কষ্ট হয়। দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মাথা উঠায় না, ঘাট থেকে আমি নামলাম, নেমে আওয়াজ শুনি আমার স্ত্রী গোমরায় গোমরায় কাঁদতেছে, মাথা তুলতে পারতেছে না, দুর্বল, পেটের বাচ্চাটা ঘুরে এসে বুকের মধ্যে, এই জন্য সেজদার থেকে মাথা তুলতে পারে না। বুকের মধ্যে হাত দিয়ে স্ত্রীকে বসায় দিলাম, আমার স্ত্রী ফক করে হাত ধরে বলে, স্বামী সন্তান পেটে থাকলে এমন কষ্ট হয় জানি না, কোনো মতে রুকু করলাম, সিজদার মধ্যে গিয়া দো মাথা উঠাইতে পারতেছিলাম না, চোখের দিকে তাকায় দেখি চোখ দুইটা লাল, আমি দৌড়ে গো আমার মায়ের কিনারে গিয়া বললাম, মা স্ত্রী তো মরে যাচ্ছিল, আমার স্ত্রী সিজদার মধ্যে গিয়া মাথা উঠাইতে পারতেছিল না, পেটের বাচ্চা নাকি বুকের উপর চলে আসছিল। আমার মা তখন নিচের দিকে তাকায় আসল দিয়ে মুখ ঢাকে চোখের পানি ফেলে দেয়। আমি বললাম, মা তোমার কি এরকম হয়েছিল? আমি তখন তোমার পেটে ছিলাম। আমার মা বসে বললেন, বাচ্চা জন্ম দেওয়া যে কত কষ্ট বাবা, মা ছাড়া কেউ জানে না। ওই মায়ের দোক দেয় ছেলেরা, ওই মায়ের গালি দেয়, ওই মা হল জান্নাতের দরজা। নামাজ পড়ো আর মা খেদমত করো, বাবা খেদমত করো, দেখবা তোমার জীবনটা কত চেঞ্জ হয়ে যাবে। আমার জীবনে কি আছে? আমি তো মাকে সকালেও ফোন করি বিকেলেও করি, বাড়ি গেলে মায়ের পায়ের ধুলা মাখি, পায়ের ধুলা নাই তারপরে ধুলা গুলো নিয়ে বুকে নেই বুকে নেই। আমার মা কয়, আল্লাহ তোমাকে বড় আলেম এমনি বানায় নাই, তুমি আমার কত খেদমত করো। মা আর বাবা, মা নাই বাবা নাই, যা তিন হয়ে গেছে। ও এই কোরআনে এরকম শুনবা, কোরআনে মা বাবার কথা আছে, হাদিসে মা বাবার কথা আছে। আমার নবী বলে, আমি আমার মাকে হারাই ফেলেছি, তোমরা জানো না। আমি আমার মাকে বললাম, মা আমার বাবা কোথায়? আমার কি বাবা নাই? আমার নবীর মা কয়, তোমার বাবা যে জায়গা দুই জায়গায় নিয়ে যাবো। নবীকে অমনি আয় অংশ বাবা আবদুল্লাহর কবরের কিনারে গিয়ে বলে, এই যে তোমার বাবা এখানে। আমার নবী ইয়াতিম নবী, মাত্র ছয় পনে ছয় বছরের বয়স। আমার নবী বাবার কবরের কিনারে দাঁড়ায় আব্বা কয়ে ডাকছে, আব্বা নাই সেই বুঝে ইয়াতিম মা নবী, আমার আমার নবীর বাপ নাই, ছেলে মেয়েরা বাবার কোলে উঠে উঠে চলে যায়। নবী আমার কয়ে, মা আমার কি বাবা কোনোদিন দেখবো না, মা সইতে না পাইরা বাবার কবরের কিনারে নিয়ে কয়, মোহাম্মদ এইটা হলো তোমার বাবার ঘর, কবরের কিনারে দাঁড়ায় আমার এতিম নবী কবরের মাটি সরায়, একবার আব্বা কয়া ডাক দিছে, দুইবার মাটি সরায়া আব্বা কয়া ডাক দিছে, তৃতীয়বার মাটি সরায়া আব্বা কয়া ডাক দিছে, চতুর্থবার মাটি সরাইতে যাবে আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর
কাছে যাও, আমার বন্ধুর বাবা জীবিত নয়, তিনবার আব্বাস বয়ে কবরের মাটি সরাইয়া ঢাক দিয়েছে, আমার আরশ মাওলাদা করে জিব্রাইল থরথর করে কাঁপে, চতুর্থবার যদি আবার আব্বা কয়ে ডাক দেয় রে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আব্দুল্লাহ জীবিত হয়ে গেলে বলে দাও আমার নবীর বাপ যেন জীবিত না হয় আর যেন কবরে আব্বা কয়ে না ডাক দেয়। আমার নবী চতুর্থবার কবরে হাত না লাগায়া বুকের মধ্যে হাত লাগায়া বুঝতে পারলেন আর হাত দেওয়া যাবে না, আল্লাহ চান না। তখনই আমার নবী মা আমিনার দিকে তাকে বলে, মা মা আমার আব্বার দরকার নেই, চলো যাই, আমার আব্বা উঠবে না, ঘুমায় গেছে আর উঠবে না। মা আমিনা কয়, আমি বরদাস্ত করতে পারলাম না, আমার এই মোহাম্মদ যখন এই কথা বলেছে আমি মোহাম্মদের হাত ধরে আস্তে আস্তে যাচ্ছি। আমার নবী বলেন কিছুদূর যাওয়ার পরে মা আমিনা হাত ফেল করলেন, করে জমিনে পড়ে গেলেন। নবী বলেন মা 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 ওঠো মা, ইন্তিকাল করছেন কেমনে হাত দিয়ে টানে মরে না। উম্মে আয়মান কয় মোহাম্মদ তোমার মা মরে গেছে তো আর ডাকলে উঠবে না। আমার নবী চিৎকার মেরে মায়ের বুকের মধ্যে হাত দেয়, বুকের মধ্যে হাত দেয়, মা আব্বাও নাই তুমিও নাই, আমাকে কে আদর করবে, কে যত্ন করবে, আব্বাকে দেখতে এসে তোমার আড়ায় ফেলবো, তাহলে তো আব্বাকে দেখতে আসতাম। নবী কেমন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, ধীরে ধীরে বড় হলেন, 7 বছর বয়সে দাদাও চলে গেলেন, আবু তালেব প্রতিপালন করলেন। আমার নবী এই জন্যে কোন মায়ের মতো মহিলা দেখলেন তাকে ডাকতেন আর মা কয়ে ডাক দিতেন আর বলতেন আমার মা ছিল এরকম, আমার মা না, বাবার মতো মুরব্বী দেখলে আব্বা কয়ে ডাকতেন। আর আমাদের সমাজের আলেমেরা মানুষকে মা বলতে চায় না, আব্বা বলতে চায় না, এরা অহংকারী হয়ে গেছে, অহংকার বাদ দিয়া নিজের জীবনকে সুন্দর করা আমাদের দরকার আছে না ভাই? জোরে বলেন আছে না? না, আমরা আব্বা মার সেবা করতে চাই কি চাই না? দুহাত তুলে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। যাদের আব্বা মা নাই দুহাত তুলে বলেন আমরা আব্বা মায়ের জন্য কিছু খরচাপাতি দোয়া দরুদ করাইতে চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আর কত সময় হয়? আপনারা এই ওয়াজ গুলো পালন করবে, ওয়াজ আমল করবে, এগুলো হলো ওয়াজ। কোরআন থেকে ওয়াজ হলে মজা পাওয়া যায় কি যায়? আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস হলো চোখের পানি, চোখের পানি বের হওয়া দেরি মোনাজাত কমপ্লিট কবুল হতে দেরি হয়, গুনাহ মাফ হতে দেরি হয়। এ বিশ্বাস আছে কার কার? দু হাত তুলে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এজন্য কি আমাদের কান্দা দরকার আছে না? না, কান্দা আসা দরকার আছে না? না, মায়েরা কান্দো, যুবকেরা কান্দো, মুরব্বীরা কান্দো, কেন্দ্রে চোখের পানি ফেলে দাও, দেখবে তোমার কলব সাফ হবে, রুহু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله 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 তুমি দেখো রহমান রহিম তুমি আল্লাহ, একটা পার দিয়েছে, অনেকের আব্বা নাই মা নাই, অনেকের আব্বা আছে মা আছে, অনেকের আব্বা মা অসুস্থ, অনেকের বাপ মা আল্লাহ হায়াতে তৈয়বে দাও, আমার আব্বা মাকে সুস্থতা দাও, আমার শ্বশুর শাশুড়িকে সুস্থতা দাও, আল্লাহ কার আব্বা মা কবরে গেছে আমরাও তো চলে যাব, কবরের কিনারে দাঁড়াইলে মার সে আরা ভাসে, বাবার সে আরা ভাসে, তোমার অলি দরবারে আসছি রে আল্লাহ, মনে বড় আশা নিয়ে বহু মেয়ের আসছে, আমার আমার অনেক প্রিয় মা বলে আসছে, কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ, যে মা এটি বুঝা বুঝতে গিয়া ঘুমাইতে পারে নাই,
আমি সত্যতোখানা পা দিয়ে লাফিয়ে পড়ছি, মা আর আমি ঘুম বাদ দিয়ে ঘরের দরজার কিনারে দাঁড়ায় পেটি করমর্দন করে আর কয় স্বামী রে এ সন্তান প্রসাদ করতে গিয়ে আমি বাঁচবো না, পেটে খাবার বেশি হয়ে গেলে উঠা বসা করা কঠিন, আর আমার মতো সন্তান 5-6 কেজি ওজনের কেমনে মা পেটে বোঝা বহন করেছে, আজকে দোয়া কবুল করো, মোনাজাতের পরে তবারক দেওয়া হবে, তুমি কবুল করো আর স্মরণ কবুল করো, না ভুলেন আমি এই আজকের ওয়াজ পালন করার তৌফিক দাও আল্লাহ, আমরা আসল সুন্নি হতে পারি তৌফিক দাও, আমলের মাধ্যমে সুন্নি কায়েম করো আল্লাহ, আমার এই যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দাও, আব্বা মায়ের খেদমত করার তৌফিক দাও, এই 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 মাজার শরীফে যিনি শায়িত রয়েছেন তাকে আল্লাহ তাওয়াজ্জু দেওয়ার জন্য আমাদের তৌফিক দাও গো আল্লাহ, তেনার খাস নেক তাওয়াজ্জু আমাদের নসিব করো গো আল্লাহ, মা বাবার মতো আপন বলো কে আছে, ভাই বলো বন্ধুরে বলো সবই আমার বাবার মতো মায়ের মতো বন্ধু হবে কে আর, আল্লাহ আল্লাহ মা বাবা পেটে বোঝা বহন করেছে, মা 3 অধিকার বেশি দেওয়া হয়েছে এই জন্য মাকে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করছে এই জন্য 1 অধিকার দেওয়া হয়েছে, তাকেই দেখো মায়ের জন্য এই পাগল কেমন করে কাঁদলো বাবার জন্য, তুমি কি মায়া নাই গো আল্লাহ, অবশ্যই তোমার মায়া বেশি দয়া বেশি, আজকের এই প্রোগ্রামে ভালো ভালো ওয়াজ হয়েছে, বক্তাগণ ওয়াজ করেছেন, তুমি কবুল করো আল্লাহ, ভুলবে দুবি আমাদের থাকতে পারে কিন্তু তুমি তো রহমান রহিম, মায়া করে দয়া করে আজকের এই ওরস কবুল করে আমাদের মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার মুরব্বীর মনের জায়গা সেগুলি কবুলের মঞ্জুর করে, আমাদের পরিপূর্ণ সুন্নিয়াতে আমল করে আসল সুন্নি আমার তৌফিক দাও আল্লাহ, আমাদের জন্য বদনাম না হয় আল্লাহ সেই তৌফিক তুমি দাও আল্লাহ, রব্বির হামহুনা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুনা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কি বলবো আর কি বলতে পারলাম পারি নাই মাফ করে দাও, রব্বুল আলামিন আর হয়তো বক্তব্য হতে পারে তুমি কবুল করো, মরণের সময় আমাদের মুখে তুমি জারি রেখে দিও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম।